السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সুপ্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র মাহে রমাদানুল মুবারকের এই সুন্দর সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেল এশিয়ান টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মুবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন খান, সাদর আমন্ত্রণ জানাচ্ছি আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর বিআরবি ক্যাবল এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রিয় দর্শক, শুরুতেই মহাগ্রন্থ আল কোরআনুল করিমের তেলাওয়াত আমরা শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্ন كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاكف فيه والباد، ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم. وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. صدق الله العظيم. মধুর কণ্ঠে, মায়াবী কণ্ঠে, চমৎকার কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বাণী আমরা শুনলাম। প্রিয় দর্শক, যেহেতু কোরআন নাজিলের মাস, কোরআন শুনতে সত্যি আমাদের মনটা বিগলিত হয়ে যায়, মনোমুগ্ধকর হয়ে যায়। পরিচয় করিয়ে দিচ্ছি আজকের এই পর্বের আমাদের সম্মানিত দুজন অতিথিদের সঙ্গে। আমার ঠিক ডানেই রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমদিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব ফদিলত শেখ মুফতি মোহাম্মদ মহিউদ্দিন হাফিজাহুল্লাহ, সম্মানিত সেক্রেটারি পিএইচপি কোরআনের আলো ফাউন্ডেশন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, সামনে রয়েছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী দেইনি শিক্ষা বিদ্যাপীঠ দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক ফদিলত শেখ মাওলানা আহমদ মঈনুদ্দিন খন্দকার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহতারাম, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের সুন্দর এই আয়োজনে। প্রিয় দর্শক, এই রমাদানের সিয়াম সাধনার অন্যতম একটি পাঠ হচ্ছে এতেকাফ। এতেকাফ এমন একটি বিষয় যেটার মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গোপন সম্পর্ক তৈরি হয়। এই এতেকাফ সুন্নতে মুআক্কাদা। আমরা এতেকাফ নিয়ে জানবো ইনশাআল্লাহ তাআলা, কখন করব, কিভাবে করব, কি অবস্থায় করতে হবে, এটার আদব কি, সার্বিক বিষয় নিয়ে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মহতারাম, প্রথমে জানতে চাবো এতেকাফ, এতেকাফ বলতে আমরা কি বুঝে থাকি আসলে? এতেকাফের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সুন্নাহ হিসাবে ঘোষণা করেছেন, কিন্তু আমলের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় কিন্তু এতেকাফ কখনো ত্যাগ করেন নাই।
আমি প্রথমত যে বিষয়টুকু বলতে চাই যে এতেকাফের মধ্য দিয়ে আমরা যে লাভ আমাদের যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষণ হবে এই কারণে যে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য তো আমরা আল্লাহ তাআলার বান্দা হিসাবে বন্দেগি করব কিন্তু পৃথিবীর মধ্যে আমরা ব্যস্ততার মধ্যে আমাদের জীবন অতিবাহিত করছি পৃথিবীর আমাদের পরিবার পরিজন সম্পদ পৃথিবীর দায়িত্ব কর্মব্যস্ততা আমাদেরকে এমনভাবে পৃথিবীর মধ্যে আমাদেরকে উন্মাদ করে রেখেছেন যে আমরা একটু মোরাকাবা করব একটু মুশাহাদা করব একাগ্রচিত্তে আল্লাহ তাবারকু তাআলাকে ডাকব এই সুযোগ কিন্তু আমরা ব্যস্ততার মধ্যে অনেক সময় কিন্তু আমরা পাই না আমরা এই পৃথিবীর মধ্যে যেহেতু আল্লাহ তাবারকু তাআলা তার ইবাদতের জন্য তৈরি করেছেন আমাদেরকে পাঠিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন যে মানুষ এবং জিনজাতিকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি তা আসলে তো আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে কৃতজ্ঞতা জ্ঞাপন করা এটা বান্দা হিসাবে আমাদের প্রয়োজন কিন্তু আমরা দুনিয়ার শত ব্যস্ততার কারণে আমরা কিন্তু একাগ্রচিত্তে যে আমরা আল্লাহর সাথে যে একটা নৈকট্য অর্জন করার আল্লাহর সাথে একটা সম্পর্ক গড়ে তোলার যে একটা সুসম্পর্ক গড়ে তোলার যে একটা পরিস্থিতি এটা কিন্তু আমাদের ব্যস্ততার মধ্যে অনেক সময় হয় না চমৎকার বলছেন শেখ আবার শুনবো ইনশাআল্লাহ তাআলা শেখ আপনি বলবেন আমরা এই যে এতেকাফ এটা সুন্নতে মুয়াক্কাদা কয়দিন অর্থাৎ কতদিন এতেকাফ করা সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ামতের একটি মুহূর্ত দান করেছেন যার মাধ্যমে বান্দা আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের মুকাররাব হওয়ার সুযোগ অর্জন করতে পারে এই জন্য এতেকাফ মুহাদ্দিসিনে কেরাম এবং ফোকাহে কেরাম এটাকে দুভাগে বিভক্ত করেছেন একটি হলো এতেকাফ লি রমাদান যেটাকে সুন্নতে মুয়াক্কাদা বলে আখ্যায়িত করা হয়েছে আরেকটা হলো মা উকিফা ফি মসজিদিহি ইকুলি ইয়াউমিন ওয়াক্তিন যে কোনো দিন যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো জায়গায় বা যে কোনো মসজিদে এতেকাফ করা যায় যেটাকে মোস্তাহাব বলে আখ্যায়িত করা হয়েছে আপনি ইবাদতের নিমিত্তে বি তাহারাতান উজু এবং পবিত্রতার সঙ্গে আপনি নামা মসজিদে প্রবেশ করলেন যদি আপনি এতেকাফের সঙ্গে নিয়ত করে আপনি ঢোকেন যতক্ষণ মসজিদে থাকবেন ততক্ষণ আপনি এতেকাফের একটি সওয়াব অর্জন করতে পারবেন ঠিক একইভাবে রমাদানুল মোবারকের যে এতেকাফ এটা হলো সুন্নাতে মুয়াক্কাদা যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাঁটি ইত্তেবা এবং আশিক বলে দাবি করি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল বা গোটা জিন্দেগিতে তিনি কিন্তু এতেকাফকে কোনোভাবেই তরক করেন নাই রমাদানুল মোবারক যখন থেকে এসেছে তখন থেকে তিনি এতেকাফকে পালন করেছেন একেবারে প্রতিটি বছর এমনকি এতেকাফের একটা মাধ্যম যদি এটা হয় যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালকে পাওয়া তাকে খোঁজা তার সান্নিধ্য অর্জন করা জি চমৎকার বলছেন শেখ আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা বিরতির পরে প্রিয় দর্শক মণ্ডলী দেখছিলেন প্রিয় চ্যানেল এশিয়ান টিভির পর্দায় সকলের প্রিয় ইসলামিক আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত বরকতময় মাহে রমজান পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর বিআরবি কেবল এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিচ্ছি এ পর্যায়ে বিরতি সাথেই থাকুন ফিরছি ইনশাআল্লাহ The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের প্রিয় চ্যানেল এশিয়ান টিভির পর্দায় আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত বরকতময় মাহে রমজান পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর বিআরবি কেবল এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড জি মোহতারাম আপনাদের থেকে এতেকাফ নিয়ে চমৎকারভাবে আলোচনা শুনছিলাম একটু বলবেন আমরা যে অল্প সময়ের জন্য যে এতেকাফগুলো করি অর্থাৎ মসজিদে প্রবেশ করার সময় যদি আমরা এতেকাফের নিয়াত করি তাহলে তো আল্লাহ তাআলা যতক্ষণ সময় আমরা অবস্থান করবো এতেকাফের সওয়াব দিবেন এটি কি শুধু রমজান মাসের জন্য খাস নাকি রমজান ব্যতীত অন্য মাসেও এই সওয়াব আমার জন্য বরাদ্দ থাকবে অন্য সময় এতেকাফ করা এটা হচ্ছে একটা নফল বা মুস্তাহাব আপনি এক ঘন্টার জন্য দুই ঘন্টার জন্য তিন ঘন্টার জন্য মসজিদে বসতে পারেন আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে সেটা হতে পারে
কিন্তু যে আলোচনাটা বিষয় হচ্ছে রমজানের শেষ দশকের এতেকাফ, এটা সুন্নতে মুআক্কাদা, এটা মহল্লাবাসী থেকে কেউ না কেউ মসজিদে একজন যদি আদায় করে তাহলে সবাই কিন্তু গুনাহমুক্ত হয়ে যাবে। আর যদি কেউ মসজিদে না বসে এতেকাফে তাহলে কিন্তু সকলে গুনাগার হবে। আর মায়েরা যারা তারা পর্দানেশীন, তারা পর্দা রক্ষা করে ঘরে একটি কর্নারে নির্দিষ্ট কিছু জায়গায় তারা বসে যাবে। তো এতেকাফ অবস্থায় কিন্তু আমাদের কিছু নিষিদ্ধ কাজগুলি আছে, সেই নিষিদ্ধ কাজগুলির ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অতীব সতর্ক থাকতে হবে। আমাদের দেশে কিন্তু এতেকাফ অনেক আমরা বসি, বসার পরে মসজিদে বসে মোবাইল দেখি, এই মোবাইলের কারণে সময় এত অপচয় করছি। কিন্তু এই অপচয়ের ক্ষেত্রে আমরা এতেকাফ অবস্থায় যাতে কোনো অবস্থায় সময় নষ্ট না হয়, কারণ আমি সম্পূর্ণ দুনিয়াকে ত্যাগ করে এক আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য আমি কিন্তু আল্লাহ রাসূলের সুন্নতটাকে জিন্দা রাখার জন্য আল্লাহর কোন মসজিদে বসে গিয়েছি। একান্ত মসজিদের বাহিরে আমরা ততটুকু যাবো যতটুকু আমার হাজত পূর্ণের ক্ষেত্রে, আমার গোসলের ক্ষেত্রে, অথবা টয়লেট যদি মসজিদ সংলগ্ন না থাকে অজু করার ক্ষেত্রে আমরা যাব। কিন্তু মসজিদের বাহিরে কিন্তু আমরা বেশি সময় অবস্থান করে এতেকাফকে আমরা নষ্ট করব। শুকরান জাযাকাল্লাহ। মহতারাম একটি বলবেন, আমাদের সমাজে একটা প্রচলন আছে, অনেক মসজিদে এতেকাফে বসতে চায় না, সবাই মিলে কিছু টাকা তুলে তাকে বসায় যে তোমার তুমি এতেকাফে বসো বা তোমরা দুজনে এতেকাফে বসো, তোমাদের খরচগুলো কয়েকদিন আমরা দিয়ে দিব। এই যে চিন্তাধারা, এতেকাফকারীদের উদ্দেশ্যে টাকা তুলে তাকে দেওয়া, এটা বৈধ কিনা? কখনোই একটা ইসলামিক পরিবেশ বা ইসলামিক সিস্টেম হতে পারে না। কিন্তু কেউ যদি সেই এতেকাফে বসে, বসার পরে তাকে যদি কেউ কিছু হাদিয়া দেয়, সেটা গ্রহণযোগ্য হতে পারে, সেটা গ্রহণযোগ্য হবে। কিন্তু এভাবে টাকা পয়সা দিয়ে কাউকে বসিয়ে দেয়া, এটা জরুরাত হিসাবে কেউ করতে পারে যখন একেবারেই নেই, তখন এটা সর্বশেষ মাসালার অন্তর্ভুক্ত হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু এইভাবে না করে সকলের নিকট থেকেই স্ব উদ্যোগী এতেকাফ বা মোতাকিফ হওয়া প্রয়োজন। আমাদের নিজেদের থেকেই এই মোতাকিফ হওয়া প্রয়োজন। রাসূল ইসলামের জিন্দেগিতে সাহাবায়ে কেরামের তো যুবক বয়সে তারা এতেকাফ করেছেন। এই এতেকাফের এই সময়গুলোতে আমরা যতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে সেই বিষয়গুলোকে আমাদের পরহেজ রাখা প্রয়োজন। যেমন এই মাস হলো শাহরুল রমাদান, আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হলো কোরআন নাজিলের মাস, আমরা কোরআনের তেলাওয়াত করব, কোরআন বুঝে অনুবাদ পড়ে নিজের যেই অপূর্ণতা আছে সেগুলো আমরা পূর্ণতা করব, পূর্ণতা রূপ নেব, হাদিস পড়ব, আমরা এই সময়টাকে কাজে লাগাবো ইবাদতের ইবাদতের মাধ্যমে। ইনশাআল্লাহ শুনবো, চমৎকার বলছিলেন। প্রিয় দর্শক মণ্ডলী, আবারও নিচ্ছি ছোট্ট বিরতি। দেখছিলেন প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান বরকতময় মাহে রমজান, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, age good style. বিরতির পরে প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল এশিয়ান টিভির পর্দায়। প্রিয় আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর বিআরবি কেবল এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রিয় দর্শক, এতেকাফ নিয়ে শুনছিলাম। মহতারাম একটু জানাবেন, আমাদের সমাজে অনেকে এতেকাফ করতে চান না বা এতেকাফের ব্যাপারে অনুৎসাহী, যদি কোনো মসজিদে এতেকাফ কেউ না করেন এতে কোনো ক্ষতি হবে কিনা বা কোনো গুনাহের অংশ হবে কিনা? সুসল্লাহ সাল্লাম যেহেতু এটা ছাড়েন নাই কখনো এবং উম্মতের জন্য এটাকে আল্লাহ রসুলাম যেভাবে উৎসাহিত করেছেন নিজে করে, এমন যে আল্লাহ রসুলাম শুধু বলে গিয়েছেন কিন্তু তিনি নিজে করেছেন। এছাড়া আমাদের মাসালা হচ্ছে একটি মহল্লায় যদি কেউ এতেকাফ না করেন একটি মসজিদে তাহলে সকলেই গুনাগার হবেন, আর কেউ যদি করে ফেলেন সকলের পক্ষ থেকে সবাই দায়মুক্ত হবেন। কিন্তু গুনাগার আর এই গুনার পরিস্থিতিটা আসলে আমরা তো জানি যে পৃথিবীর মধ্যে জলস্থলে যত প্রকার ধ্বংসাত্মক যে বিশ্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসেন, ঘূর্ণিপাক, ঘূর্ণিঝড়, আইলা, যাই কিছু বলি, এবং আমরা রোগ ব্যাধি যা কিছু দেখি, এগুলি কিন্তু আমাদের গুনাহের কারণে, আমাদের পাপের কারণে। তো এখন আমরা এই পাপ থেকে মুক্তির জন্য এতেকাফ অর্থাৎ আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গড়ে তোলার জন্য যে একটি মাইলফলক, একটি এবাদত,
যে আমি দশ দিন সম্পূর্ণরূপে দুনিয়া থেকে ত্যাগ করে এক আল্লাহমুখী হয়ে গেলাম, আল্লাহ মসজিদে বসলাম, তো সেখানে বসে কিন্তু আল্লাহ রহমত বর্ষিত হতে থাকে আমার উপরে এবং এলাকাবাসীর উপরে। কেউ যদি দশ দিন এতেকাফ করে আল্লাহ সুস্থ বলছেন সে নিষ্পাপ হয়ে যায়, আল্লাহ আকবার, সে গুণামুক্ত হয়ে যায়। বাস্তবই তো সত্য কথা, আমরা যারা এতে বসতে পারি না আমরা একটু চিন্তা করলেই দেখব যে ওই লোকটা মসজিদে বসে এতেকাফ করছেন, তিনি করছেনটা কি? তিনি কোরআন তেলাওয়াত করছেন, তিনি তাসবিহ তেলাওয়াত, তিনি ইস্তিগফার করছেন, দোয়া করছেন, বারবার কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করছেন, মুনাজাত করছেন, দুনিয়া যায় যায় আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক হয়ে যায় এই ইতিকাফের মাধ্যমে, একটা নৈকট্য, আল্লাহর নৈকট্য অর্জন হয়ে যাচ্ছেন। চমৎকার বলছিলেন শেখ মোহতারাম, একটু বলবেন ইতিকাফ নিয়ে তো চমৎকার শুনছিলাম। আমরা যদি কেউ দশ দিন না করে সাত দিন, পাঁচ দিন কিংবা তিন দিন বা একদিন রাখতে চাই, এক্ষেত্রে হবে কি না? তবে ইতিকাফ হবে, কিন্তু সেটা সুন্নাতে মুয়াক্কাদা হিসেবে আদায় হবে না, এটা হলো বিষয়। তবে উলামা ইকরামদের মাঝে এই সুন্নাতে মুয়াক্কাদা এবং সুন্নাত বা ওয়াজিব হিসাবে একটা ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। ইমাম শাফি রহমতুল্লাহর মতে এই শেষ দশকে ইতিকাফ করা এটা কিন্তু প্রায় ওয়াজিবের সমতুল্য তিনি বলেছেন, ওয়াজিবের সমপর্যায়ী। এই জন্য আমরা যেন এটাকে ওয়াজিব হিসাবেই মেনে নিতে পারি। আর মোহতারাম মহোদয় তো বলছিলেনই যে এটা যদি তরক হয়ে যায় তাহলে কিন্তু পুরো এলাকাবাসী সহ সকলে গুণাগার হবে। আমি আপনি নামাজের মধ্যে যদি ওয়াজিব তরক হয় তখন আমরা সাহু সিজদা দিয়ে সেটাকে আমরা একটা মেকআপ দেওয়ার চেষ্টা করি, কিন্তু এই এতেকআপটা যদি আমাদের কারো নিকট থেকে যদি এভাবে হারিয়ে যায় তখন তো এটা মেকআপ দেওয়ার কোনো সুযোগ নাই, সাহু সিজদা দেওয়ার এখানে আর কোনো সুযোগ নেই, এটা শুধুমাত্র এতেকআপের মাধ্যমেই করতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে আমাদের প্রার্থনা যে শেষ দশকের এতেকআপ যেন আমরা জীবনে একবার হলেও যেন করতে পারি, আর যারা করেছি তারা যেন বারবার করতে পারি, এটা আমাদের প্রার্থনা থাকা উচিত। আর ইতিকাফ এই যে হুকমান এবং যেই অবস্থানে আমাদের মাঝে এসেছে সেটা শুধুমাত্র তাকাররবা ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের নৈকট্যশীল অর্জন করার জন্য। কিন্তু আমাদের দেশে বাস্তবতাটা হয় ভিন্ন, আমরা রমজানের প্রথম দিকে খুব আগ্রহের সঙ্গে ইবাদা করি, তারাবি পড়ি, নামাজগুলো আদায় করি, সাহরি সাওয়ামগুলো সুন্দরভাবে আদায় করি, যখন শেষ দশক আসে তখন আমরা মার্কেটিংয়ে খুব ব্যস্ত হয়ে যাই, কারণ এই চাঁদটা চলে গেলেই আসবে শাওয়ালের প্রথম চাঁদ, তখন ঈদের কেনাকাটার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি, অথচ তখনই কিন্তু সর্বশেষ দিনগুলো যেটা আমাদের হওয়া প্রয়োজন ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি। চমৎকার বলছিলেন মহতারাম, আপনারা আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দিন, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল এশিয়ান টিভির পর্দায় আপনাদের সকলের প্রিয় আয়োজন আল আরাফা, ইসলামী ব্যাংক নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর বিআরবি কেবল এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে এই সুন্দর মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি।